আসসালামু আলাইকুম সবাইকে, সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আসলে দীর্ঘ অনেকদিন ধরেই আসলে কখন সার্কুলার আসবে বা কখন সার্কুলার দিবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বিষয়ের উপরে কোনো ভিডিও দিচ্ছিলাম না। বাট অনেকেই তোমরা জানতে চাচ্ছ আসলে কখন সার্কুলারগুলো আসবে। তো ভাই দা ভাই, খুব সম্ভবত নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি সার্কুলার আসবে সেনা নৌবিমান বাহিনীর। প্রথম সেনাবাহিনীর এমওডিসি পদে সার্কুলার আসতে পারে, এরপরে সেনাবাহিনীর রেগুলার যে সৈনিক পদের এই সার্কুলারটা আসবে হয়তো বা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। নৌবাহিনীরও আসবে নতুন করে, এরপরে অন্যান্য বাহিনীরগুলো যেমন পুলিশের আসতে পারে। তো যাই হোক, ওভারঅল এই সময় হলেই বোঝা যাবে আসলে কখন সার্কুলারগুলো দিবে। বাট এখন থেকে প্রিপারেশন নিতে হবে। যারা তোমরা প্রিপারেশন নিতে চাচ্ছ, সোলজার ট্রেনিং একাডেমি তোমাদের জন্য সর্বোপরি উন্মুক্ত। তোমরা যে কোনো জেলা থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের একাডেমিতে আসতে পারো। এসে তুমি এখানে যে কোনো বাহিনীর অফিসার অথবা সৈনিক পদের জন্য লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা, এছাড়াও বুদ্ধিমত্তা পরীক্ষা, আমরা মেডিকেল পরীক্ষা করিয়ে থাকি এখানে। এই পরীক্ষাগুলোর জন্য তুমি এখানে 15 দিন অথবা 1 মাসের একটা প্রস্তুতিমূলক কোচিং করে যেতে পারো। কারণ তুমি যখন কোচিং করে বা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাওয়া যে কোনো বাহিনীর সৈনিক পদে, সবসময় আমি প্রস্তুতির কথা বলি, আর আমাদের সোলজার একাডেমির মোটোটাই কিন্তু প্রবল প্রস্তুতি, নিবিড় অনুশীলন। কারণ আমরা এখানে প্রবল প্রস্তুতি এবং নিবিড় অনুশীলনের মাধ্যমে তোমাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তোলারই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। তো এখানে খুবই স্বল্প খরচে কোর্সগুলো আমরা করিয়ে থাকি। আমাদের অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, নভেম্বরে আমাদের দুটা কোর্স শুরু হবে, দুটা ব্যাচ বেসিক্যালি, একটা নভেম্বরের 1 তারিখ থেকে আর একটা নভেম্বরের 4 তারিখ থেকে। তোমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী, যেহেতু নভেম্বর ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি সার্কুলার চলে আসবে, এই সার্কুলারগুলোতে নিজেকে আগে থেকে প্রস্তুত করে প্রিপারেশনের মাধ্যমে নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য তোমরা আমাদের ভিডিওর নিচে দেখো নাম্বার দেওয়া আছে অফিসে, ওখানে যোগাযোগ করতে পারো। আর যে কোনো পরামর্শের জন্য তো অনেকেই ফোন দেয়, অনেকে পরামর্শ চায়, তোমরাও চাইলে যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আমার সাধ্য মতো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর মনোযোগ দিয়ে পড়ালেখা করো, ভালোভাবে প্রিপারেশন নাও, প্রিপারেশন যেখান থেকেই নাও না কেন, তোমার সাফল্যের পথে তোমার যে পরিশ্রমটা সেটা যাতে বৃথা না যায়। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আসলে তো আবার দেখা হবে। সে পর্যন্ত ধন্যবাদ, আসসালামু আলাইকুম।